কই রিলিফ খিনি আইছি এই মুক কাটাই জিমানে জিনি জিমান খিনি পাবো লাগে হিমান খিনি দিয়া নাই 3 কেজি 2 কেজি এনে কই দিছে দিয়ার পিছত কি কইছে বাকি চাল খিনি ইয়াতে রাখিছে আৰু মানুহ আছে বুলি কই থাকে কিন্তু এদিন এখন মই চালু 4-5 জন মানুহ লৈ আইছে মেম্বার লৈ আইছে 4-5 জন চাল দি তাই এটা ভেনত কই চাল উঠাই লৈ গল তথাপি মই একো কোৱা নাই শঙ্কর সেন লৈ গল তার পিছত আজি কি হইছে আজি পুৱাতে এজনে মোক খবর দিছে যে এনেকৈ স্কুলৰ পৰা চাউল লৈ আছে মই আহিলু আহাৰ পিছত মই খুদলু কত লৈ যায় আছে আপোনালোকে বা সমবায় অফিচত তারপরে বলে দিব পুৱাৰ পিছত কি কৈ আছে আমি না আপনি কোনে লৈ গৈছে বা আমি না জানো মানে তার পিছত চালু যে সংঘর্ষ নেই ফলৰ পৰা ওলাই গল তার কিছুক্ষণ পিছতে বাপ্পা দত্ত আৰু গোপাল ভকত আহিলে আপুনি কিয় প্ৰতিবাদ কৰি আছে কাৰো মাথা বাছা নাই আপোনাৰ কিয় মাথা বিছা এনেকৈ মোক গালি পাৰি আছে তার পিছত মই পাব্লিকৰ লগত আপোনালোকৰ চাউলখিনি লৈ যায় আছে তারপরে দিব বলে তাত বলে কাকে আমি না যাওঁ আমি কিমান দিনৰ পৰা ঘূৰি আছো আমাক চাউল নিদিয়ে খালি দিব দিব কৈ থাকে নিদিয়ে কিয় নিদিয়ে আমাক সেকেন্ড লিষ্ট কৈ কিমান দিন লগাই আছে সেকেন্ড লিষ্ট কোন কোন সমাজ সেনা আছে এল নম্বৰ ওয়ার্ড কমিশনে এনে কো ওয়ার্ড কমিশনে না লাগে না লাগে না লাগে না লাগে না লাগে এনে কো ওয়ার্ড কমিশনে না লাগে নাই বলি তাহলে এনে হাতৰ আপনি কি চাউলখিনি ওলাল তার কি ইমান দম হল কি হল কারণে এনে কোনে বাঁধি আছে শালা বিপিএ তো দাম দিছে আৰু কলে কয় এনেকৰ মাথা কথা নাই আপোনাৰ কি মাথা কথা আপুনি মানে পাব্লিকৰ হৈ খেলা মানে তাই দালাল হল নেকি আৰু মই কৈ আছে লেবার বনাম